হাই বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। এ দেখো, এখানে আমার চিকেন আছে। আমি চিকেন নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে বানিয়ে দেখাবো চিকেন চাপ, চিকেন চাপের রেসিপি। তো আমি এটা নর্মাল চিকেন নিয়েছি, বাড়িতে যে আমাদের নর্মাল চিকেন আসে সে নর্মাল চিকেন দিয়ে আমি বানিয়ে দেখাবো চিকেন চাপ কীভাবে বানাতে হয়। আমি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, এখানে আমার মশলা দেখো কী কী লাগছে। এটা হচ্ছে আমার কাজু বাদামের পেস্ট। আমি কাজু বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম, আমি তারপরে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে টক দই, ঠিক আছে। এটা হচ্ছে ছাতু। তোমাদের কাছে যদি ছাতু অ্যাভেলেবেল না থাকে তো তোমরা কিচ্ছু না, বেসন নেবে। বেসন তোমরা ভালো করে কড়াইয়ের মধ্যে একটু বেসনটাকে গরম করে নেবে বা নাড়িয়ে ভেজে নেবে, ঠিক আছে। ছাতু হয়ে গেল। এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, এটা পোস্ত বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা। আমার পরিমাণ একটু বেশি আছে, হ্যাঁ, চিকেনের পরিমাণ যেহেতু বেশি আছে তাই মশলাগুলোর পরিমাণও বেশি আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে কাজু পেস্ট, এটা হচ্ছে টক দই, ছাতু, এটা হচ্ছে আমার আদা বাটা রসুন বাটা, পোস্ত বাটা, আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা। এবারে আমি এখানে নিয়েছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাগুলো দেখো কি কি নিয়েছি। আমি এখানে নিয়েছি বিরিয়ানি মশলা, ঠিক আছে। বিরিয়ানি মশলা যে বাজারে কিনতে পাওয়া যায়, বিরিয়ানি মশলা, সে বিরিয়ানি মশলা আমি নিয়েছি। এটা হচ্ছে আমার জিরে গুঁড়ো, আমি ধনে নিইনি, খালি জিরে নিয়েছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি ঝাল বলতে খালি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ইউজ করব, আর কোনো আমি ঝাল ইউজ করছি না। তোমরা চাইলে ইউজ করতে পারো। আর এটা ঘি নিয়েছি। রান্নাটা হবে আমার সাদা তেল আর ঘিতে, ঠিক আছে। ঘি আমি অল্প নিয়েছি, খুব বেশি নিইনি, সাদা তেলে আর ঘিতে আমি রান্নাটা করব। আর নুন আমি ম্যারিনেট করার সময় আমি নুন দেব না, নুন আমি দেব যখন রান্না করব তখন। তাহলে এগুলো হচ্ছে আমার গুঁড়ো মশলা, বিরিয়ানি মশলা এটা, এটা হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি, আর এখানে চিকেন, আর এখানে এই পেস্ট। আমি কি করব এবারে, এই সমস্ত পেস্টগুলোকে আমি এই বাটিতে বড় বোলের মধ্যে আমি নেব, নিয়ে ভালো করে এই পেস্ট, গুঁড়ো মশলা সমস্তগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে আমি চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। দেখো বন্ধুরা, আমি যতগুলো মশলার পেস্ট ছিল তোমাদেরকে দেখালাম, আর যতগুলো গুঁড়ো মশলা ছিল সমস্ত কিছুকে আমি এই বড় বোলের মধ্যে দিলাম। নুন কিন্তু আমি দিইনি, আমি বললাম আমি নুন এখন দেব না, আমি নুন কিন্তু যখন রান্নাটা করব কড়াইয়ের মধ্যে তখন কিন্তু আমি নুন দেব রান্নাটা করার সময়। এখন নুন দিলে কি হবে, জল কেটে যাবে, যেটা রান্না তখন রান্নাটা কিন্তু স্বাদটা ভালো লাগবে না। তো আমি এখন নুন ছাড়া বাদবাকি সব মশলাই দিয়েছি, তোমাদের দেখালাম গুঁড়ো মশলা, পেস্ট করা মশলা, ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি একটু সাদা তেল দিলাম, যেটা তোমাদের বলা হয়নি। মশলাটা যখন আমি পেস্ট করছিলাম, মানে যখন মেশাচ্ছিলাম মিশ্রণটিতে, আমি সাদা তেল একটু ওপর থেকে দিয়েছি যাতে এটা গ্রেভিটা ভালো করে একটু স্মুথ পেস্ট করা যায়। এবারে আমি কি করব, এখানে যে চিকেন আছে এই চিকেনগুলো আমি দিয়ে দেব এই মিশ্রণটির মধ্যে। দেখো বন্ধুরা, আমি চিকেন দিয়ে দিলাম, আমার যে ধোয়া পরিষ্কার করা চিকেন ছিল ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম মিশ্রণটির মধ্যে। আর ভালো করে হাতে করে, যেহেতু মিশ্রণটি বেশি আছে, চিকেনটি বেশি আছে, তাই ভালো করে মিশ্রণটিকে হাতে করে চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম, খুব ভালো করে মাখিয়ে নিলাম চিকেনের মধ্যে মিশ্রণটিকে খুব ভালো করে। এবারে আমি কি করব, পুরো আমার চিকেন ওর মধ্যে ম্যারিনেট করা হয়ে গেছে মশলার মধ্যে। এবারে আমি কি করব, এই বাটিটাকে ঢাকা দিয়ে দেব, আর এটাকে এক ঘন্টা, এক থেকে দেড় ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে, নর্মাল ফ্রিজে আমি এক থেকে দেড় ঘন্টা এটাকে রেখে দেব। কারণ এই যে চিকেন চাপ, চিকেন চাপের ম্যারিনেশনটা হচ্ছে সব থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই ম্যারিনেশন যদি ঠিক হয়, আর ম্যারিনেশনটাকে তুমি যত রেস্টে দেবে, যত বেশি তোমরা দেড় ঘন্টা, দু ঘন্টা, তিন ঘন্টা, যত বেশি ম্যারিনেশনটাকে তোমরা রেস্ট দেবে, তত বেশি চিকেন চাপের স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। তো আমি এটাকে এক থেকে দেড় ঘন্টা এটাকে ফ্রিজের মধ্যে
আমি এখন রেস্ট হতে দেব। এক থেকে দেড় ঘন্টা পর আমি রান্নাটা শুরু করে দেব। দেখো বন্ধুরা, আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল আর ঘি দুটোই দিয়েছি। ঘি আমি তোমাদের দেখিয়েছিলাম, ঘি আমার পরিমাণ কতটা ছিল, খুব বেশি ঘিয়ের পরিমাণ ছিল না। সাদা তেল আর ঘি আমি দিয়ে দিলাম। এ দেখো ঘিটা আস্তে আস্তে গলে যাচ্ছে, কারণ তেলটা কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। আমি আঁচ একদম কমিয়ে দিয়েছি। এবারে এখানে দেখো বন্ধুরা, আমি আমার এক ঘন্টা হয়ে গেছে ফ্রিজে, আমি এই ম্যারিনেট করা চিকেনটা রেখে দিয়েছিলাম, এক ঘন্টা হয়ে গেছে। এবার আমি কি করব, এই চিকেনের যে পিসগুলো শুধুমাত্র এই যে ম্যারিনেটটা করা আছে, এই ম্যারিনেটটা থেকে খালি চিকেনের পিসগুলোকে, চিকেনের গ্রেভিটাকে, ব্যাটারটাকে নয়, চিকেনের পিসগুলোকে আমি কি করব, প্রথমে একটু এই তেলের মধ্যে ভেজে নেব। দেখো বন্ধুরা আমি কি করলাম, শুধুমাত্র চিকেনের পিসগুলোকে আমি তেলের মধ্যে, তেল আর ঘি যে আমি কড়াইয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে খালি চিকেনের পিসগুলোকে দিলাম, চিকেনের পিসগুলোকে দিলাম। গ্রেভিটা কিন্তু দেখো আমার এখানেই রাখা আছে, গ্রেভি কিন্তু এখন আমি দেব না। যখন এই চিকেনের পিসগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি গ্রেভিটাকে এর মধ্যে দেব। আগে চিকেনের পিসগুলোকে আমি একটু তেল আর ঘি এর মধ্যে ভালো করে একটু সামান্য ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি ভালো করে নাড়িয়ে নিলাম চিকেনটাকে তেল আর ঘি এর মধ্যে। রান্নাটা কিন্তু পুরোটা ঘিতেও করা যায়, যদি তোমরা চাও পুরো রান্নাটা ঘিতেও করতে পারো, কিন্তু ঘিতে পুরো রান্নাটা করলে আমি করলাম না, তোমরা চাইলে করতে পারো। আমি সাদা তেল আর ঘি এর মানে মিক্স করে আমি রান্নাটা করলাম। তো এ দেখো আমি একটু আঁচ বাড়িয়ে দিলাম। আমি কি করব, এবার এটাকে একটু থেকে থেকে আমি নাড়াতে থাকবো, যাতে চিকেনটা আমার দুপাশটায় ভালো করে, চিকেনের দু সাইডটায় ভালো করে একটু তেলের মধ্যে ভাজা হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি পাঁচ মিনিট আমি চিকেনটাকে একটু তেলে নাড়াচাড়া করে নিলাম, একটু ভেজে নিলাম। তারপর আমি কি করলাম, যে অবশিষ্ট গ্রেভিটা ছিল বাটিতে, সেই পুরো গ্রেভিটা আমি দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে। এবার আমি কি করব, সামান্য বাটি ধোয়া জল, মানে যে মশলাগুলো লেগে আছে সামান্য জল আমি এর মধ্যে দেব। আর এটাকে আমি এবারে ভালো করে আমি আঁচটা বাড়িয়ে, প্রথমে কিছুক্ষণ আঁচটা বাড়িয়ে আমি নাড়বো, তারপরে আঁচ কমিয়ে আমি এটাকে ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমি বাটি ধোয়া জল দিয়ে দিলাম, খুবই অল্প, খুব বেশি আমি দিইনি। গ্রেভিটা পুরো, অবশিষ্ট যে গ্রেভি ব্যাটার ছিল পুরোটা দিয়ে দিলাম, আর সামান্য বাটি ধোয়া জল দিলাম, আর নুন দিলাম। নুন আমি দিইনি, তোমাদের বলেছিলাম ম্যারিনেশনের সময়, কিন্তু আমি যে ফ্রিজে দেড় ঘন্টা, এক থেকে দেড় ঘন্টা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আমি কিন্তু কোনো রকম নুন দিইনি। নুন আমি এখন দিলাম, পরিমাণ মতো নুন দিলাম আর চিনি দিলাম, ঠিক আছে? তোমরা চিনিটাকে চাইলে অ্যাভয়েড করতে পারো। এবার আমি কি করব, একটু সামান্য আঁচটা আমি বাড়িয়ে দিলাম। সামান্য আঁচটা বাড়িয়ে আমি এটাকে একবার নাড়ালাম, আবার আঁচটা বাড়িয়ে এটাকে আমি যখনই এটা বলকাতে শুরু করবে আমি আরও নাড়বো। তারপরে আমি এটাকে কি করব, 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, একদম লো আঁচে, একদম সিম, একদম সিম করে আমি 15 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, আমি 15 মিনিট পর ঢাকনা খুললাম। ঢাকনা খোলার পর আমি কি করলাম, দেখো গ্রেভি অনেকটা কমে এসছে জল, আমি একদম, আজ কিন্তু আমার সিমে ছিল, আজ কিন্তু আমার মানে মিডিয়াম বা হাই ছিল না, একদম সিম করে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি ঢাকনা খুললাম, গ্রেভি অনেকটা কমে এসছে, জল যে দিয়েছিলাম আমি অনেকটা কমে এসছে, আর চিকেনটা অনেকটা সেদ্ধ হয়েছে। এবারে আমি কি করলাম, এটাকে আমি একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি আবার কি করব, এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিটের জন্য ঢাকা দিলাম, ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নিলাম, আবার এটাকে আমি কি করব, 10 মিনিটের জন্য ঢেকে দেব। দেখো বন্ধুরা, 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, আবার 15 মিনিট ঢেকে রাখার পর আমি আবার 10 মিনিট ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট ঢাকা হয়ে গেল, আমি ঢাকনা খুললাম। এবার আমি কি করব, আঁচ বাড়িয়ে এটাকে একটু আমাকে ভালো করে নাড়তে হবে। দেখো বন্ধুরা, চিকেন চাপ আমার পুরোপুরি রেডি, আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এটা কিচ্ছু না, সমস্ত মশলা পেস্ট করে আমি
डेढ़ घंटा मैरिनेट करते दिलाम। डेढ़ घंटा मैरिनेट करार पर आमी कड़ाइयेर मध्य तेल सादा तेल और घी दिए रान्नाटा पुरोटा करलाम। किछुटा आँच बाड़िए आबार एकदम कम करे प्रथमे 15 मिनट ढाका दिलाम, तारपरे आबार आँच बाड़ालाम, आबार नाड़लाम, आबार ढेके दिलाम 10 मिनट, तारपरे आबार ढाका दिए आँच बाड़िए করে করে যখন গ্রেভিটা আমার একদম থকথকে হয়ে গেল, গ্রেভিটা তার আগে আমি চিকেনটাকে একটু ফ্রাই করে নিয়েছিলাম তেলের মধ্যে। পুরো রান্নাটা এটা বিরিয়ানি যেরকম দমে হয় সেরকম এই রান্নাটাও কিন্তু একটু দমেই হয়, দম দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাপে ভাপে রান্নাটা হয়। রান্না আমার পুরো কমপ্লিট, চিকেন চাপ তোমরা এভাবেই বানাবে। আজকের মতো আসি বন্ধুরা।